সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, শোনো রে মানুষ ভাই, এই স্বপ্ন এই মন্ত্র নিয়েই আমরা মানুষের কাছে ছুটে যাই। সম্প্রতি গোঘাটের সভা থেকে সাধু সন্তদের উদ্দেশ্যে কিছু বিতর্কিত মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর বিতর্কের জেরে ঝড় বয়ে যায় গোটা রাজ্য জুড়েই। বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে পথে নেমেছেন, এমনকি মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদে মুর্শিদাবাদের হিন্দুরক্ষী দল মিছিল করে পথে নামে। পদযাত্রার মাধ্যমে তারা জয় শ্রীরাম, ভারত মাতা কি জয় স্লোগান দিতে থাকেন। তাদের বক্তব্য, তাদের এই প্রতিবাদের আওয়াজ যেন মুখ্যমন্ত্রীর কানে পৌঁছায়। সেই সঙ্গে তারা বলেন, হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সকলে এক হও, সনাতন হিন্দুদের ওপর কেন আক্রমণ করা হচ্ছে, সেই জবাব চেয়েছেন তারা মুখ্যমন্ত্রীর কাছ থেকে। অন্যদিকে আবার ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ জানান, আমি প্রায় 40 বছর ধরে মুর্শিদাবাদ জেলায় আছি, এখানকার প্রশাসনে সকলেই জানেন আমি সবসময় শান্তি শৃঙ্খলার দায়িত্বে আছি, তবে আবার মানুষজন যখন বিপন্ন হয়, সমাজ যখন আমাকে ডাকে, তখন আমি তাদের কাছে যাই, গিয়ে সন্ন্যাসী হিসেবেই নিজের কাজ করি। এই কথা বলার পর তার বিরুদ্ধে ওঠা অভিযোগ, অর্থাৎ মুখ্যমন্ত্রীর কথা অনুসারে তিনি কোন বুথ থেকে কর্মীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন, তা মুখ্যমন্ত্রীকে প্রমাণ সমেত দেওয়ার কথাও বলেন। আমি ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী, ভারত সেবাশ্রম সংঘের সম্পর্কে সারা ভারতবর্ষের মানুষ জানেন। আমি দীর্ঘদিন মুর্শিদাবাদ জেলায় আছি, প্রায় 40 বছর যাবৎ। এখানকার প্রশাসনের যারা আছেন কর্তা ব্যক্তি তারা জানেন, এখানে আমাদের যারা এসপি ছিলেন রাজেশ কুমার, জ্ঞানমোহন সিং, এখানে যারা এর আগে যেন মুকেশ কুমার, তারপরে এর আগে রাজৌরি, এখন যিনি বর্তমান আছেন প্রশাসনের, তারা জানেন আমি কার্তিক মহারাজ। আমি সবসময় আমাদের মুর্শিদাবাদ জেলার, যেহেতু আমি এখানে আছি, শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আমাকে যা নির্দেশ করেন আমি তা করি, কিন্তু আমি আমার ধর্ম, আমার সংস্কৃতি, আমার সমাজ, আমার দেশ সর্বাগ্রে। আমার মানুষ যখন বিপন্ন হয়, আমার সমাজ যখন আমাকে ডাকে, আমি তাদের কাছে যাই, গিয়ে আমার সন্ন্যাসীর যে কর্তব্য, সন্ন্যাসীর যে ভূমিকা, সন্ন্যাসীর যে বক্তব্য আমি তা রাখি। মাননীয় মুখ্যমন্ত্রী উনি যেটা বলেছিলেন, আমাকে প্রমাণ চেয়েছি, আমি কোন জায়গায় আমি বলেছি, কোন বুথ থেকে আমি সেই কর্মীকে সরিয়ে দেওয়ার কথা বলেছি এবং সরিয়ে দেওয়া হয়েছে আমার কথায়, তিনি প্রমাণ দেবেন।